হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ফার্স্ট টাইম ফুচকা বানাইলাম, তো আপনারা লগে শেয়ার করাম, দেখতে থাকুক আমার ফুচকার রেসিপি কিলাখান বানাই। আই হোপ আপনারা ভালো লাগবো। আমি আজকে ডিফারেন্ট ওয়েতে ফুচকা বানাইয়া দেখাইম যে কিলাখান আমি বানাই আঁকি। আজকে ফুচকা খাইতাম, মন খাই আমি করি সকলে মিলিয়া খাইলে না ফুচকা খাইতা মজা লাগে না, একলা একলা ভালো লাগে না। দেখো কতটা সুন্দর ফুলিয়া গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অতটা সুন্দর হয়েছে দেখ। এখন ডাইল বাড়লে মাছটা, আমি কেন চানার ডাইল আর মসুরি ডাইল দই এটা এখানে করছি, করিয়া হলুদ দিয়া আর লবণ দিয়া জাল দিছি ফুচকার লাগে। এখন লইরাম ডাইল, সুন্দর করে দই বাদ দিয়াত লইরাম। তো কেউ দই বাকেট না বাদ দিয়া ফালাইবে না, আমার লাখান ওলাখান করবা মাটির ফাতিল না কিনে, দেখবা খুব সুন্দর লাগে খাইবা মজা মজা করি। তো আজকে খাইব আমরা, দিলাম আমি ডাইলও পেঁয়াজ, এখন এখন দিব কাঁচামরিচ আর লবণ অলরেডি দেওয়া আছে, তো লবণ আর এক টুকুরা দিব। এখন দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম বাটা পাতা। এখন আমি বালাইলে চামচ দিয়ে সুন্দর করে লাড়িয়ে আনিমো, কীতালে বেশি কাঁচামরচ জাল, তো একটু চামচ দিয়েও লাড়িয়ে দিলাম আমাকে আর দিন আর লাড়িয়া। এখন আমার মাখানি শেষ, ডাইল সব তো মিক্স করেছি, এখন আমি করবো টক রেডি। এটাতে আমি লইলাম লেমন লেম্বু আর কাঁচামরিচ, আমি টক রেডি করবার লাগি। আর এখন দিব আমি গোলগাপ্পা মশালা, মশালার পাউডার দিলাম আগে বিসমিল্লা কইতাম বলি দিছি, সরি আমার মাফ করবা আমার ভিউয়ার সকল, এখন কইলাম বিসমিল্লা রহমানির রহিম। তেতালেই আগে ডাইল বইতে সময় দেখাইছি না বিসমিল্লা কইছি কি না হয়েছে তাও বলি লাইছি। তো যাই হোক এখন দিলাম আমি কইটা গোল চেপ, গোল চেপ সস হট স্পাইসি একটা দিলাম, বেশি দিতাম না আমি ওয়েস্ট হইব করে। এখন দিলাম একটু বাকরা পাতা, এটা ফুদা খাইতে এটা মজা লাগে, ফুদা বলতে হলে কারণ শিরা লইয়া খাইতে মজা লাগে। তা আমি একবার কইছিলাম আর আমার বোন যে করিতে উঠছে না তোমার ফুদা খাওয়া মাথা, তো মাশাল্লাহ যে সুন্দর হয়েছে। তখন আমরা খাইলিমো আর টেবুলও নিম গিয়ে, এখন তো মাশাল্লাহ এখন আমার সবটা রেডি করিলছি, আনিয়েছি কিচেন থাকি না এখন ঠেগুলো আর এখানে এক গ্রেটার দি গ্রেট করি আনিছি, তো গ্রেটার দি গ্রেট করি আনিছি কি কেন ডিম এগ আর এখানে তো গুল্লা গুল্লা এখন ফুচকার, তো সবটা রেডি এখন আমরা খানি স্টার্ট করে দিব। খাও ইসা যতক্ষণ খাইতে পারো খাও আজকে, নেক্সট টাইম এখন এক দিলাম আমরা ডেকোরেশনের লাগে, পরে সব এখানে স্টার্ট করব। তো আমরা এখন ডেকোরেশন করে লিছি, রেডি করে লিছি, কই একলগে সবে খাইলাম, দেখো কতটা সুন্দর হয়েছে, খাইবাও লাখান আর আমার ইচ্ছা আগে খাইলার কেন আউজেন চলের দোকানে। আর এখানে এক খাইলেই আমরা আর করলে কর, এখন ফটো তুলো হইতো তার আমরা খাইলেই আগে। তো কেন ভিডিও শেষ করিলাম, সকল ভালো থাকবো, লাইক কমেন্ট শেয়ার করবা আর আমরা ফুচকা বানানি কিলাখান হয়েছে জানাইবা সকলে ইজি হইতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসি আর আসি দেখ রানি আসি না, বড় বড় আসি।